তোর মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন আমরা ছিলাম একে অপরের কাছে অপরিচিত? হ্যাঁ রে, আমি সেই দিনটার কথাই বলছি। সালটা 2013, কলকাতায় একটা সরকারি ট্রেনিং গিয়ে তোর সাথে প্রথম আলাপ। ক্লাসে ঘন্টা পড়ে যাওয়ার পর তোর সেই এন্ট্রি নেওয়া, তারপর আমার পিছনে বেঞ্চে বসা, স্যারেদের ক্লাসের মাঝে তোর চুপি চুপি বলতে থাকা, ভাই তোর নাম কি, তোর বাড়ি কোথায়? আমিও সুযোগ বুঝে প্রশ্নগুলোর উত্তর দিতে থাকি। টিফিন পিরিয়ড, একসাথে ক্যান্টিনে টিফিন করতে যাওয়া, পাশাপাশি বসে খাবার ভাগাভাগি করে খাওয়া, সত্যি সেই দিনগুলো আজও ভুলিনি। ক্লাস শেষ, এবার বাড়ি ফেরার পালা। কলকাতা রাস্তায় পায়ে হেঁটে স্টেশনে আসা, তারপর কত গল্প, কত আড্ডা, ওফ সে কি মজা ছিল! আমরা যে একে অপরের অপরিচিত সেটা কোনো অংশেই মনে হয়নি। ট্রেনে সিট না পেয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকা, আড্ডা দেওয়া, প্রত্যেকটা স্টেশনে নেমে দাঁড়ানো, তারপর আবার রানিং ট্রেনে ওঠা, সে কি কখনো ভোলা যায়? আর আজ দেখতে দেখতে আমাদের বন্ধুত্বের সাতটা বছর কেটে গেল। আর আজ তোর জন্মদিন, তোর আজ অনেক খুশির দিন, আনন্দের দিন, কিন্তু তুই বিশ্বাস কর, আজ তোর থেকে অনেক 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 গুণ বেশি খুশি আমি, কারণ তোর মতো একটা বন্ধু পেয়েছি। ভাগ্য তো আমার অনেক ভালো যে তোর মতো একটা ভাই পেয়েছি। বয়সে আমি বড় হলেও এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই যে তুই অভিজ্ঞতার দিক দিয়ে অনেক এগিয়ে, আমার আলগোছা জীবনটাকেও সাজিয়ে দিয়েছিস তোর ভালোবাসা দিয়ে। কাস্টের দিক দিয়ে তুই হিন্দু, আমি মুসলিম, কিন্তু আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। যাই বা হোক, অনেক কথাই তো বলে ফেললাম, শেষে শুধু একটা কথাই বলবো, তোর মতো বন্ধু পেলে লাগবে না কোনো গার্লফ্রেন্ড, তোর মতো বন্ধু পেলে লাগবে না কোনো গার্লফ্রেন্ড, লাগবে না কোনো অবৈধ নারীর কোমল স্পর্শ, তোর মতো বন্ধু পেলে ছুঁতেও পারবে না ড্রাগের মতো কঠিন নেশাও, তোর মতো বন্ধু পেয়ে আজ আমি ধন্য। সুস্থ থাকিস, ভালো থাকিস কামনা করি প্রতিদিন, সুস্থ থাকিস, ভালো থাকিস কামনা করি প্রতিদিন, শেষবারের মতো তোকে জানাই শুভ জন্মদিন।